গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের মধ্যে এবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, কয়েক মাসের মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো মুসলিমদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশে বাধা দিয়েছে দখলদার বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি পুলিশ আকস্মিকভাবে প্রাচীর বেষ্টিত পবিত্র প্রাঙ্গণের দিকে যাওয়ার সব গেট বন্ধ করে দেয় এবং সব বয়সী মুসলমানদের সেখানে প্রবেশ করতে বাধা দেয়। একই সময়ে পুলিশ ইহুদিদের মুসলিম পবিত্র প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয় এবং মসজিদে স্থিতাবস্থা লঙ্ঘন করে অবাধে আচার অনুষ্ঠান করার অনুমতি দেয়, যে স্থানটি মুসলমানদের ইবাদতের জন্য নির্ধারিত। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।